মাইকটা অফ রাখাটা কিন্তু বড় কথা না, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সময়টা খুব খারাপ দাদা। তো যাই হোক, এই খারাপ সময়ের মধ্যে ভালো মানুষগুলোকে দেখতে এতদূর চলে আসা, মানে আপনাদের এখানে তাজপুর সুপারস্টার ক্লাবের এই নজরুল মেলায় আসা আমার এই দিকটায় প্রথম আসা এবং খুব ভালো লাগছে। শুধু তাই নয়, আর একটা বড় জিনিস, আমি আমার অনেক বন্ধুর সঙ্গে এসেছি এবং অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। জানি যে দেশের মধ্যে চাপ চলছে, বাড়িতে চাপ চলছে, আরও কিছু চলছে, সেগুলো বলতে গেলে দেশটা বড় খারাপ দাদা, যা পরিবেশ হয়ে রয়েছে। তো পরিবেশটাকে ভালো করবার দায়িত্ব আপনার আমার, এবং সেই জন্যেই বেশ কিছু মানুষ আমার বন্ধুরা এখানে এসেছেন, যারা একটু মন খারাপের মুখে একটুখানি হাসি ফোটাতে পারেন, ভালো কথা বলতে পারেন, তারাই এসছে, আমিও চেষ্টা করব। তার আগে সৌরভ এসেছিল, সৌরভ অপূর্ব গান গাইল, আমি তখন একটু পড়াশোনা মুখস্থ করছিলাম আর কি। ওই যাই হোক, তো আমাদের পরবর্তী প্রজন্মে, মানে ঠিক আমাদের পরে, যারা আপনাদের মন ভালো রাখবার দায়িত্ব নিয়েছে, তাদের মধ্যে সৌরভ কিন্তু ধীরে 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 তৈরি হয়ে উঠছে। সো আরেকটু সাহস, আরেকটু প্র্যাকটিস করলে আরও অনেক বড় জায়গায় যাবে। আর বিশ্বনাথ ঠিক তেমনই, আমাদের ঠিক একটু আমাদের থেকে একটু বয়সে ছোট, কিন্তু মানুষের কাছে, আপনাদের কাছে খুব মন জয় করে নিয়েছে। এই দাদা, এই যে তোমার ভালোবাসা, এখানে কিন্তু চাষার আশা আপনাদের জানিয়ে রাখা ভালো। ঠিক এর আগে এইভাবে শুয়ে আমার 72 খানা জুতো চুরি করেছে, অপমান। যাই হোক, ডেফিনেটলি সৌরভ বেস্ট অফ লাক ফর ইউর নেক্সট ফিউচার। আর আপনাদের বলি যে সময়টা খুব খারাপ দাদা, মানে সেটা বড় কথা নয়, বড় কথার জায়গা হচ্ছে আনোয়ারউদ্দিন সাহেবের জন্য আমার এখানে আসা, সঙ্গে খোকন ভাই রয়েছে, আমার বড় দাদা অতনুদাও রয়েছে, আর আপনাদের জন্য ভালোবাসা রয়েছে এখানে। বোধহয় আমি অল্প সময় দেখছিলাম, বিশ্বনাথ যাওয়ার সময় দেখলাম যে মোবাইলে করে সব নিয়ে গেছে, ভিডিও ক্যামেরাও রয়েছে, তার আগে ওই যে ওইদিকে মোবাইলও চলছে আর কি, সব কিছুর আগে জানেন তো, মানে মোবাইল চলে এসছে এখন, আগে লোকের বাড়ি থেকে দলিল ফলিল নিয়ে নিলে মানে মারধর করতে যেত, গুছিয়ে খেলা নিয়ে দিতে যেত, এখন তাতে হয় না, এখন মোবাইল কিনে নিলে তার থেকে বেশি অনেক কিছু হয়, বাড়ি দলিল নিয়ে যা, মোবাইল নিবি না, মোবাইল নিবি না। আর বাড়ির মেয়েদের তো আরও বড় কথা, ছেলেদের ছেড়ে দিন, ছেলেদের সারাক্ষণ ফেসবুকে ঢুকে বসে আছে, ছবি একরকম আর সামনে গেলে দেখবেন ফেস একরকম আর বুক একরকম, কোনটা ভূগোল কোনটা ইতিহাস কোনো কিছু খুঁজে খুঁজে পাওয়া যায় না, তো ওখানে ঢুকে বসে আছে। মেয়ের একটু অন্যরকম হয়েছে, মেয়ের আগে ঘরের কোণে থাকতো, এখন ঘরে ফোনে থাকে সারাক্ষণ, এখনও সারাক্ষণের জায়গায় চলে যাচ্ছে, আর এই জ্বালায় কিন্তু তার মায়েরা অতিষ্ঠ। কেউ কেউ বলে যে মায়েদের এই সুযোগ সুবিধা ছিল না, সেই জন্য মায়েরা রেগে কাঁই হয়, তা নয়। এই আমাদের পাড়ার মেয়ে ছিল মিঠু, মিঠু 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 ভালো মেয়ে, মিঠু সারাক্ষণে কানে ফোন দিয়ে আর কি, খালি ছাদে একে আর ব্যাঁকি, আর গুজগুজ করে কি কথা বলে কে জানে, বুঝতে পারা যায় না, শুধু একটা আওয়াজ আমার পাশের বাড়ি থেকে পাই, আরে কোন দিন ব্যাটারি শর্ট হয়ে গিয়ে তুই ইলেকট্রিক ফে শক্ত খেয়ে মরে বসে থাকবি তো, চুক 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 কেউ করে অত, বিয়ের পরে কি করবি, সব যদি থুতু শুকিয়ে যায়, বুঝতে পারা যায় না বাবা। তো যাই হোক, আমার যে সমস্ত কাছাকাছি বন্ধু বান্ধবী যারাই রয়েছে, তারা ফোনে বেশি লালাটালা মাখিও না, শর্ট সার্কিট হয়ে গেলে আবার ফোন কিনতে হবে, বাবা ধোলাই দেবে, এটা মাথায় রেখে দেওয়া ভালো। তো যাই হোক, মিটু এরকম সারাক্ষণ ধরেই করে আর কি, মেয়েদের ফোন মানে মারাত্মক ব্যাপার, মানে ছেলেরা বলতে পারবে একটুখানি করে যাচ্ছে, একটা উঁকি মেরেছেন, তোর কি চাই রে, এ কি রে কি লিখছিস, মানে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যখন কবিতা লিখতেন বোধহয় এরকম গোপন করতেন না, মেয়েরা কিন্তু তো গোপন করে। তো যাকে যা হয়েছে, মিটু পিন্টুর সঙ্গে সবে প্রেম করা শুরু করেছে, ভালো করে প্রেম করা শুরু করেছে, সেটা বড় কথা নয়, কিন্তু করতে গিয়ে কী কেস হলো এটাই বড় কথা। বড় কথা হচ্ছে যে ফোনটা করতে 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 চুক 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 করতে করতে মা রান্নাঘর থেকে সোজা আসে, এই তুই এই ছোট লাখ পিন্টুর সঙ্গে তুই কি করছিস, তুই ফোন দে, ফোন তো কেড়ে কুড়ে নেবেই একদম। সে খুব চিন্তায় পড়লো, তার বন্ধু টুকটুকিকে বললো, শোন না মা সারাক্ষণ ফোন টোন কেড়ে নিচ্ছে, কি করবো, টুকটুকি বুদ্ধি দিল, ফোনে যেমন নাম সেভ করে রেখে দেয়, লিখে রেখে দেয়, লিখে রেখে দেয় লো ব্যাটারি, মায়ের হাতে ফোন, পিন্টু ফোন করলেই বাজে লো ব্যাটারি, মা দেখে মেয়ে ভালো হয়ে গেছে, যেই দেখে লো ব্যাটারি এরম করে মেয়ের কাছে যায়, কি ফোন কিনলি কে জানে, এনে লো ব্যাটারি চার্জে গুঁজে দে,
তো যাই হোক, সময়টা খুব খারাপ দাদা, এত কিছুর পরেও কিন্তু আলটিমেটলি সেই বিয়ে হবেই। এখানে আমাদের যে ছেলে পুলেরা রয়েছে, আমাদের পাড়ার ছেলেরা খুব ভালো, এখানে ছেলেরা ভালো, আমাদের পাড়ার ছেলেরা অত ভালো না। খুব খারাপ সময় চলছে দাদা, খুব খারাপ সময় চলছে, বিয়ে তো হবেই। এবার বিয়ে দু রকমের সবাই জানেন, একটা অ্যারেঞ্জ ম্যারেজ, একটা লাভ ম্যারেজ, মানে হচ্ছে একটা দেখে শুনে বিয়ে আর একটা ভালোবেসে বিয়ে। তো দুটোই মোটামুটি খুনের মতোই হলো আর কি, মার্ডার কেস। যদি দেখে শুনে বিয়ে করেন তো তাহলে ওটা হচ্ছে মোটামুটি খুন, অন্য লোক আপনাকে করবে। আর যদি লাভ ম্যারেজ করেন তাহলে পরে হবে, সেটা হচ্ছে আত্মহত্যা জেনে শুনেই আর কি। এটা ছেলেরা খুব খারাপ কথা বলে মেয়েদের সম্পর্কে, তারা নাকি বলে যে বইয়েরাতে গেলে সব শেষ হয়ে যায়। তো যাক গে, মোটামুটিভাবে আমাদের দেশে অনেক কিছু ভাঙচুর টাংচুর চলছিল ফলছিল মধ্যিখানে, এ ভাঙছে সে ভাঙছে। তারপর ধরুন বড় পরিবার ছিল, সবাই মিলে এত বড় হাঁড়ি করে রান্নাবান্না হতো, সেই হাঁড়ি ঠোকাটুকি করে ভাগ হলো, ফ্ল্যাট বাড়ি হয়ে গেল। আমাদের কলকাতায় তো খুব অদ্ভুত রকম অবস্থা হয়েছে, একটা জায়গায় সবাই মিলে থাকি, উল্টো দিকে দরজা, একটাই পায়রার মতো খোপ, তাতে বলে ফ্ল্যাট, উল্টো দিকে বাড়িতে যদি লোক মারা যায় দরজা খুলে আমরা জিজ্ঞেস করি, হ্যাঁ কি মেরে গেল আপনার বাবা? হ্যাঁ আমার বাবা। বাহ খুব ভালো হয়েছে, সাবধানে থাকবে, আমরা দরজা বন্ধ করে দিই। তো যাই হোক, এই ডিভোর্স আর এই বিয়ে ভেঙে যাওয়া এমন একটা জায়গায় গেছে, একটা গল্প বলি। রতনবাবু বলে আমাদের পাড়ার একটা লোক ছিল, সে সারাক্ষণ ভুলো মন, একটু ছবি টবি আঁকতে গেছে, শিল্পী মানুষ, যা হয় ভুলে টুলে যায়। তো এ গুরুদেব তার বাড়িতে একটি কাজের ছেলে রেখেছিল, তার নাম হচ্ছে হারু, হারু। এবার হারু হচ্ছে যন্তর জিনিস, ভদ্রলোক ভুলে যায় সবকিছুতে। হঠাৎ করে হারু একদিন তার বাবুর সামনে এসে কেঁদে বললো, বাবু সর্বনাশ হয়ে গেছে, দেশ থেকে চিঠি আছে, মা মরে গেছে। ভদ্রলোক বললো, কাঁদিস না কাঁদিস না, কে কে মরে গেছে? আগে মা মরে গেছে। হ্যাঁ তো তোর মা মরে গেছে, তো আমি কি করবো? আমি তো তোর মা হতে পারবো না, তো কি করবো ভাই? আগে আমার দেশে যেতে হবে, আমার 7 দিনের ছুটি দিন, 1000 টাকা দিন। ঠিক আছে, ভুলে যায়, হ্যাঁ 1000 টাকা বাড়ি। এক মাস যেতে না যেতেই হারু আবার ভদ্রলোকের সামনে কান্নাকাটি করা শুরু করলো, করেছে বলে, বাবু দেশ ছেড়ে চিঠি আছে, আমার বাপ মরে গেছে। ভদ্রলোক ভুলে যান, এই রাগে যেন তোর কে, ঠিক আছে এই 1000 টাকা নে, এই 7 দিনের ছুটি যা। এই করতে করতে সামনে 6 মাসের মধ্যে হারু বাবা মরে গেছে, মা মরে গেছে, মা মরে গেছে, বাবা মরে গেছে, করতে করতে অনেকগুলো বাবা মাকে মেরে যখন ফেলেছে, তখন রতনবাবু সন্দেহ হয়েছে, খাতায় নোট করে রেখে দিচ্ছে, বাবা মা বাবা মা বাবা মা বাবা মা। করতে করতে জানুয়ারি থেকে অগস্ট অবধি দেখে 15 খানা বাবা, 15 খানা মাকে মেরে দিয়েছে। এইবার যেই সামনে হঠাৎ করে আবার কাঁদতে এসছে, বাবু সব বোনাস হয়েছে, মারবো টেনে এক চার ফাটাস। তুই কি ভেবেছিস আমার ভুলে মন বলে আমি সবকিছু ভুলে যাই? ইয়ার কি মানে জায়গা পাসনি? হ্যাঁ এই দেখ খাতা। এই বলেছিস মা বাবা মা বাবা মা বাবা করতে করতে তুই 17 খানা মেরে ফেলেছিস, বল ইয়ার কি হচ্ছে মিথ্যাবাদী? হারু কান্নাকাটি করলো, হাউ হাউ করে কেঁদে বললো, আমি মারবেন না বাবু, সে মানে আমার দোষ নয়, সমাজের দোষ, সিস্টেমের দোষ, আপনি তো বিয়ে করেন, আপনি কোনো কিছু বুঝতে পারবেন না। বুঝতে পারবো না মানে? এতগুলো বাপ মা তুই মেরেছিস বলছে, বুঝতে পারবো না মিথ্যাবাদী, আমি মিথ্যা কথা বলছি না। তো তাহলে কি বলছিস? আগে সমাজের নিয়ম আমি কি করবো বলুন না? বাবার মা প্রথমে একটা জেনুইন ছিল, তারপর মা মরে গেলো, বাবা বিয়ে করলো, বাবা মরে গেলো, মা বিয়ে করলো, মা মরে গেলো, বাবা বিয়ে হলো, করতে করতে বিয়ে হতে হতে ডিভোর্সে বাবা মা হতে হতে আমি এখন এই পজিশনে এসেছি। তাতে ডিভোর্স আমাদের পাড়ায় হয়, খুব হয়, অন্তত আমি জানি যে এই পাড়াতে ডিভোর্স বলে কোনো কিছুর জায়গা হয় না, আর চাইবো যে হবেও না, সব ভাঙছে, তার মাঝখানে আমরা একটু জুড়ে থাকার চেষ্টা করি। তো ভালো, আমাদের পাড়ার ছেলেপুলেরা এমনি খুব ভালো রয়েছে, মানে বেশ ভদ্র ছেলে। এই পল্টুর সঙ্গে একবার মামনির একটা প্রেম হয়েছিল, মামনি ভালো মেয়ে, মামনি খুব ভালো মেয়ে আর কি, সেটা বড় কথা নয়, মানে এত ভালো মেয়ে বাড়ি থেকে বেরোবার সময় কেউ কিন্তু বাবা মাকে জিজ্ঞেস করে যায়। পিন্টু সেই নাম ছিল না, খালি ফুঁসলো, খালি ফুঁসলো পিন্টু, খালি বলে শীতকালীন আমার ভূতের ভয় করে, একটু কাছে এসো না, বড্ড ভূতের ভয়, ভূতের ভয়, তাই কাছে কাউকে চাই, সেই জন্য বেচারি মেয়ে, মেয়েকে বারবার এসে বলে একটু কাছে এসো না। কেন? না মা বলেছে বিয়ের আগে এই সমস্ত একদম ঠিক না। আবার বলে কিছু নিজেদের মধ্যেই তো ব্যাপার, তোমার তোমার সঙ্গে বিয়ে হবে না, আমরা এখন প্রেমিক প্রেমিকা, আমাদের মধ্যে এসব ঠিক না। তাতে কী হয়েছে? বলছি না আমার শীত পাচ্ছে, আমার প্রচণ্ড ভূতের ভয়, একটু
না বাবা রেগে যাবে, আহ মা রেগে যাবে, আহ বাবা মা রেগে গেলে জানলে তো রেগে যাবে, জানছে কোথায়? বুঝে না তাহলে ঠাকুর পাপ দেবে। এই ঠাকুরের যখন কথা বলেছে তখন কিন্তু বেটা ছেলে গেছে আটকে, ঠাকুরের কেসে ঢুকে যাওয়া, ভগবান আল্লাহ ঈশ্বরের দিকে চলে যাওয়া, এই কেস হয়ে গেল মানে আটকে গেল। এবার দেখেছে কি উপায় বলে, তুমি কাজ করো, ওই বড় মন্দির আছে, বড় মন্দিরে গিয়ে ওখানে সাধু বাবা বসে, তাকে সাধু বাবাকে জিজ্ঞেস করে এসো যে বিয়ের আগে ঠিক কিনা। পিন্টু গেছে সাধু বাবাকে, বলছে সাধু বাবা আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বাবা এসে বলে বোটা বল তেরা কেয়া প্রবলেম হ্যাঁ বল। বাবা সব ঠিক আছে, বলছি যে কিছুই না, মানে আমি আমার মানে গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসি, তো আমি জানতে চাইছিলাম যে আমাদের ওই মানে বিয়ের আগে মানে আমরা তো প্রেমিক প্রেমিকা, আমাদের কি একসঙ্গে ঘুমানো উচিত? সাধু বাবা খুব গম্ভীরে তাকিয়ে বলল যে বাবা ঘুমোলে কোনো পাপ হতো না, তোরা তো ঘুমোতে চাস না।